নমস্কার মাননীয় ডিআই সাহেব, মাননীয় সুশান ওয়ার্কার যিনি উপস্থিত আছেন, আর আমার খুব স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে এই কলেজের এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে। আর প্রিন্সিপাল সাহেবের বদান্যতা এই কক্ষ ভরে গিয়েছে, তোমরা অনেকেই অনেক ক্লাস মিস করে এসেছ, আমি চাই না যে তোমাদের বেশি সময় নষ্ট হোক। আজকে ছোট ছোট গাছের চারা তোমাদের সবাইকে দেওয়া হবে ওয়েবেলের পক্ষ থেকে, এটা আমার খুব প্রতীকী অনুষ্ঠান বলে মনে হচ্ছে। আমি চাইবো তোমরা সবাই গাছের মতো হও। কেন গাছ? গাছ বললেই আমার মনে পড়ে বোধিদ্রুমের কথা, বুদ্ধদেব যার তলায় বসে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, আর সেই গাছের এখন আর কিছুই অবশিষ্ট নেই। তার চতুর্থ প্রজন্মের একটি চারা ছিল শ্রীলঙ্কায়, সেখান থেকে কলম করে এনে আজকের যে বুদ্ধগয়া সেখানে স্থাপন করা হয়েছে, আরো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ওই রকম একটা সাংঘাতিক গাছ আমাদের দেশে ছিল, আর তার প্রভাব এখনো হয়ে চলেছে পৃথিবীর নানা দেশে, সে গাছ চলে গিয়েছে। আরেকটি গাছের কথা আমার মনে হয় একটি নয় পাঁচটি, পঞ্চবটি, চার তলায় একজন মানুষ সিদ্ধি লাভ করেছিলেন, তোমরা জানো তার নাম। তিনি হয়তো তোমাদের মতো লেখাপড়ার সুযোগ পাননি, কিন্তু তিনি এমন একজনকে তৈরি করেছিলেন যার জন্য সারা পৃথিবীতে রামকৃষ্ণ মিশন নামে একটা প্রতিষ্ঠান চলে এবং নানান জায়গায় তা বিদ্যালয় চালায় এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত চালায়, কলেজ চালায় নানান রকম। তোমরা জানো স্বামী বিবেকানন্দের মতো, স্বামী বিবেকানন্দকে রামকৃষ্ণ বলছেন, বিবেকানন্দ যখন বলছেন যে ঠাকুর তুমি আমাকে সমাধি দাও যেন সমস্ত সময় নিজের মধ্যে ডুবে থাকতে পারি, রামকৃষ্ণ বলছেন আমি চেয়েছিলাম তুই গাছের মতো হবি, অনাথ আতুর আত্ম মানুষ তোর তলায় ছায়া এসে আশ্রয় নেবে, তুই এরকম চাইছিস? আমার মনে পড়ছে জগদীশ চন্দ্রের কথা, সবাই বলে ভুল করে বলে জগদীশ চন্দ্র নাকি গাছের প্রাণ আছে এটা আবিষ্কার করেছিলেন, ভুল কথা। গাছের প্রাণ আছে সবাই জানতো, জগদীশ চন্দ্র বসু ফিজিক্সের লোক, একদম পরীক্ষামূলক বিজ্ঞানের লোক, তিনি পরীক্ষা করে যন্ত্র দিয়ে পরীক্ষা করে ক্রেস্টোগ্রাফ নামে যন্ত্র গ্রাফিক্যালি তিনি দেখিয়ে দিলেন গাছ দুঃখ পায়, ভালো নম্বর পেলে তোমাদের যেমন আনন্দ হয়, তোমরা যেমন আনন্দে লাফাও, গাছের ওই রকম আনন্দ হয়, গাছ দুঃখ পায়। গাছকে বিষ ইনজেকশন করলে গাছ ছটফট করতে করতে মারা যায়, গাছ চিৎকার করে কাঁদে, গাছ এরকম। এই কথা অনেকদিন আগে বলেছিলেন কালিদাস তার অভিজ্ঞান শকুন্তলমে, কিভাবে শকুন্তলা গাছকে ভালোবাসছে। বনজ্যোৎস্না বিদ্যাসাগর মশাই নাম দিয়েছেন, বনজ্যোৎস্নাকে নাম দিয়েছেন বনতর্ষিণী লতা, তাকে আদর করছে শকুন্তলা। যখন সে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে তখন গাছগুলোকে বলছে তোমরা ভালো থেকো, তোমরা ভালো থেকো, এভাবে বলতে বলতে যাচ্ছে। কালিদাস এভাবে দেখিয়েছিলেন গাছের সঙ্গে মানুষের সম্পর্কের কথা। আজকে আমি তোমাদের অনুরোধ করব, এই যে গাছ দেওয়া হবে, তোমরা সেই গাছগুলির একটি করে নাম দিও, তাকে ভালোবেসো ভালোবাসার মানুষের মতো করে, আর তাকে রক্ষা করো। তোমার চারপাশে যে কটা গাছ আছে সে কটা গাছকেও যদি তুমি বাঁচিয়ে রাখতে পারো তাহলে একটা অসাধারণ কাজ হয়। আমরা কেন বলি মানুষকে গাছের মতো হও? গাছেতে কি হয়, গাছ কি করে, মাটির ভেতর থেকে জল টেনে ওপরে তুলে নিয়ে আসে, আর সে মেঘকে ডাকে। গাছ যে দেশে নেই সে দেশে বৃষ্টি হয় না, গাছ মেঘকে ডেকে আনে। আর গাছ কি করে, অনেক রকম প্রাণীকে আশ্রয় দেয়, পাখি তো বটেই, বাদুর, এমনকি পিঁপড়ে পর্যন্ত তাকেও আশ্রয় দেয় গাছ। এইভাবে সমাজে একটা বিরাট কাজ করে দেয়, অক্সিজেন তো দেয়, খুব মূল্যবান অক্সিজেন। তোমরা এই কথাটা ভেতর থেকে অনুভব করার চেষ্টা করো। আজকে আমরা যার ছবির নিচে দাঁড়িয়ে আছি, নেতাজি সুভাষচন্দ্রের কথা ভাববেন, তিনি তো বড় চাকরি পেয়েছিলেন, সেই চাকরি করে তিনি ভারতের বড় বড় চারটি শহরে বড় বড় প্রাসাদ বানাতে পারতেন, সেই এলেন তার ছিল, সেই রোজগার তিনি করতে পারতেন। তার দাদা বিখ্যাত আইনজীবী ছিলেন, বাবাও তো আইনজীবী ছিলেন, তিনি যদি চাকরি নাও করতেন আইনজীবী হয়েও তিনি অনেক টাকা রোজগার করতে পারতেন, তা তিনি করলেন না।
তিনি দেশ থেকে একলা ছেড়ে চলে গেছিলেন, একেবারে একলা গোবর স্টেশন থেকে। কতখানি রিস্ক তিনি নিয়েছিলেন, কিন্তু আজকে সবার প্রথমে আমাদের কিন্তু নেতাজির কথাই মনে পড়ে। সারা দেশে নেতাজির নামে কত রাস্তা, নেতাজির কত মূর্তি, কিন্তু নেতাজি কি শুধু মূর্তি হয়ে থাকবে? অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে না পারো, তাহলে নিজেকে নেতাজির ভক্ত বলে পরিচয় দিও না। তোমরা গাছের মতো হও। গাছ কিন্তু আসলে এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, গাছ ছুটে চলে। তোমরা যেও বি কলেজ, শিবপুর বি কলেজে, সেখানে দেখবে একটা বট গাছ আছে, সে কিভাবে বিভিন্ন ভাবে জায়গা বিস্তার করছে, ছুটে চলেছে। গাছ আসলে একটা ছুটে চলার প্রতীক। গাছের এই যে বীজ, সেটা ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ে নতুন নতুন জায়গায় চলে যায়, নিজেকে বাড়ায়, গড়ে তোলে, আর পাঁচজনকে গড়ে তোলে। তোমরা নিজেদের গড়ে তোলো, আর পাঁচজনকে গড়ে উঠতে সাহায্য করো। ধন্যবাদ।